বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করতে প্রতি বছরের ন্যায় এবারও ম্যানচেস্টারের এলসিবি এর উদ্যোগে উদ্বোধন করা হলো বিজয়ফুল কর্মসূচি। ম্যানচেস্টারের স্থানীয় একটি হলে শনিবার 1 ডিসেম্বর বিভিন্ন বয়সী শিশু ও তাদের মা বাবারা উপস্থিত হন এই অনুষ্ঠানে। বাঙালি কালচার ও ইতিহাস জানাতে এই প্রয়াস বলে জানিয়েছেন এলসিবির কোঅর্ডিনেটর নাজমা ইয়াসমিন। আমরা বিজয়ফুল বানানোর মাধ্যমে আমাদের বাচ্চাদের শেখাতে চাচ্ছি আমাদের দেশের কথা, যুদ্ধের কথা, আমাদের বিজয়ের কথা। সব কিছুরই উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা যেন আমাদের দেশের কথা জানে, আমাদের ঐতিহ্যের কথা জানে, আমাদের যুদ্ধের কথা জানে। এবং তাদেরকে বাঙালি করে হয়তো তুলতে পারবো না, বাট বাঙালিয়ানা সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া আমাদের উদ্দেশ্য। অনুষ্ঠানে আগত শিশুরা বিজয়ফুল সম্পর্কে বলেন, we're making bijoyphools which are like poppies and we're making them to remember all the Bangladeshis who died in the war. Bijoyphool banacche eta basically o je amra remember korchi jera amader liberation war e fight korche. We're making poppies to remember the Bangladeshi fighters who died in the war. বাচ্চাদের এই আগ্রহ দেখে মা বাবারা অনেক খুশি। আমার খুব ভালো লাগছে যে আমার বাচ্চারা এলসিবিতে এসেছে এবং এই প্রোগ্রাম দেখছে, তারা জানতে পাচ্ছে যে কেন আমরা এটা উদযাপন করছি। যেমন আস্তে আস্তে আমি জিজ্ঞেস করেছি যে তোমরা কি জানো কেন তোমরা সবুজ লাল ড্রেস পরেছো, তো তারা বলেছে আমাদের পতাকার রং সবুজ লাল, তার জন্য আমরা সবুজ লাল ড্রেস পরেছি। আমরা প্রতি বছরই জানি যে ডিসেম্বর মাসটা হচ্ছে আমাদের বিজয়ের মাস, আমরা চাই যে প্রতি বছরটাই কীভাবে আমাদের বিজয়ের মাসটাকে আমরা আর কি ভালোভাবে সেলিব্রেশন করতে পারি বা সেলিব্রেশনটা কি আমাদের বাচ্চাদের জানানো দরকার। আমরা তো অতটুকু জানি না, অবশ্য আমার এই জন্মে মুক্তিযুদ্ধের পরে, তবু আমি যতটুকু জানি আমি তাই চাচ্ছি আমি আমার বাচ্চাদেরকে একটু জানাই বোঝাই। সেই জন্যই আমাদের এখানে বাংলা স্কুলে বাচ্চাদের পাঠানো, বাংলা স্কুল থেকে এরা জানতে পারছে যে যে বিজয় মাসটা কি, স্বাধীনতাটা কি, আমাদের বাংলাদেশটা কি। আজকে আমাদের এই বিজয়ফুল অনুষ্ঠান চলছে, আজকে আমরা বিজয়ফুল বাচ্চাদেরকে শেখাচ্ছে কিভাবে ওরা কাটবে, কিভাবে 2 বছর থেকে আমাদের স্কুলে চলতেছে বাংলা স্কুল, ওরা জানে কিভাবে সবুজের মধ্যে লাল ইয়ে করবে। ওরা অনেক কিছু শিখেছে, বাংলা কথাও বলতে শিখেছে, আমরা অনেক খুশি ওদেরকে অনেক কিছু জানাতে পেরেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ছোট ছোট বাচ্চারা ওরা ওই লাল সবুজের মিনিংটা জানে, এটা ভালো লাগলো আর কি দেখে। সবাই হয়তো জানে না, 2-4টা বাচ্চা যারা খুব কিউরিয়াস আগ্রহী বিভিন্নভাবে তারা পিক আপ করেছে তাদের চারপাশ থেকে বা বড়দের কথাবার্তা থেকে। তো আমরা এই বিজয়ফুলের যে কর্মসূচিটা এটা যদি এভাবে সফলভাবে প্রতি বছর চালিয়ে যেতে থাকি তাহলে আরও বাচ্চারা জানবে। যে প্রথমেই যে জিনিসটা সবচেয়ে ভালো লাগলো বাচ্চাদের দেখে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই বাচ্চারা, আমাদের বাচ্চারা যখন বিদেশে বড় হচ্ছে বাংলাদেশের ছোঁয়া এদের মধ্যে অনেক কম থাকে। তো এলসিবির এই প্রচেষ্টা বাংলাদেশকে জানানো, আমাদের এই বাচ্চাদেরকে জানানো যে আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশের যে মানুষরা তাদের ভালোবাসার জন্য রক্ত দিয়েছে, তাদের দেশের জন্য রক্ত দিয়েছে, এবং এই জিনিসগুলোকে ছোট ছোট জিনিসের মাধ্যমে ধরে রাখা, তুলে ধরা, যে আজকে ওরা দেয়াল পত্রিকা করছে, বিজয়ফুল তৈরি করছে, এই প্রতিটা জিনিসের মধ্যে দিয়ে ওরা জানতে পারছে আমাদের বাংলাদেশের আসলে মানুষ কত ভালোবাসে আমাদের দেশটাকে এবং আমাদের এই দেশটা কত সুন্দর। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা সাজ্জাদ খান তার প্রতিক্রিয়া জানান, এই যে এই প্রজন্মকে যারা এই উদ্যোগ নিয়েছেন আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের দেশ সম্বন্ধে জানার অভিজ্ঞতা তারা যে এদের দিতেছেন, এই জন্য তাদের আমি অশেষ ধন্যবাদ জানাই। আমার বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ব্রিটেন প্রবাসীরা অনেক অবদান রেখেছিলেন, আর প্রবাসী কবি শামীম আজাদের উদ্ভাবিত বিজয়ফুল আমাদের ইতিহাস সংরক্ষণে অনেক ভূমিকা রাখবে বলে প্রবাসীরা মনে করে। সৈয়দ সাদেক আহমদ, বাংলা টিভি নিউজ, ম্যানচেস্টার।